দেশে বৃহস্পতিবার আবার গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। ভ্যাকসিন প্রত্যাশীদের বয়স সীমা পুনর্নির্ধারণ করে 35 বছর করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্যরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। মডার্না টিকা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকায় এই টিকা শুধু দেশের 7 সিটি কর্পোরেশনে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জানতে বাকি কে কার রিপোর্ট। দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দফায় গণটিকার নিবন্ধন শুরু হয় বয়সসীমা 55 রেখে, পরে তা কমিয়ে 40 ঊর্ধ্ব করা হয়। করোনায় গত প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। পাশাপাশি ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টায় তরুণ জনগোষ্ঠীর মাঝে সংক্রমণ বেশি হওয়াতে বয়সসীমা 35 বছর নির্ধারণ করল সরকার। 35 বছর পর্যন্ত এটা করা হয়েছে। আইসিটি আমাদেরকে যখনই এই কার্যক্রমটা ব্যবস্থা নিয়ে দেবে তখনই আমরা এটা শুরু করতে পারব। করোনা টিকা সংকটের কারণে গত 26 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় করোনা টিকার গণনিবন্ধন কাজ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চ্যানেল আই কে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে গণনিবন্ধন আবারও শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে পাওয়া 25 লাখ ডোজ, আমেরিকার মডার্নার টিকা সারা দেশের 7টি সিটি কর্পোরেশনে দেওয়ার কাজও শুরু হবে বলেও জানান তিনি। যারা রেজিস্ট্রেশন করেছিল আগে তারাই পাবে, সাথে নতুন যে সমস্ত জনপরিবহনের শ্রমিক, তারপরে কৃষি খাতে যারা কাজ করছেন কৃষি শ্রমিক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলে দেওয়া হবে, তারা তাদের জনগোষ্ঠীকে নিবন্ধন করে আমাদেরকে দিলে আমরা তখন করে দেব। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজেসির মাধ্যমে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1,45,000 শিক্ষার্থীর নাম ইতিমধ্যে সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের কাজও শেষ করেছে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এমআইএস। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।